যে হাতে ইশারা করলে ভাগ্য খোলে। গুইসাপকে ইশারা করছে, গুইসাপ চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া জাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশাহ আমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। হাদিসে দব কিতাবে আছে, দব মানে গুইসাপ কিতাবে আছে, যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমায় খেজুর গাছের ট্যাগ দিয়া খুতবা দিতেন, মেম্বরে পা দিতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আয়েশা সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, ঠান্ডা হ। তারপরে কান্না থামছে, আর আগে কান্না থামে না। আমরা তো নবী চিনি না। ওই নবীকে আবু তালেব ৪৪ বছর লালন পালন করেছে। আগামাসির মানুষ, আমি চিনি আবু তালেব কোথায় জন্ম নিয়েছে, গড়টা কোথায় ছিল, মারা কোথায় গেছে, কবরটাও চিনি এখন কার পাশে। আবু তালেব যেখানে জন্ম নিছে, যেখানে মারা গেছে আর ঘর ছিল, মাতাব বড় করতে যায়া ওইটা পুরা মাতাবের ভিতরে চলে আসছে। যেখানে তওয়াফ করে ওইটা বড় করতে যায়া ওটা পুরাটা ওইটার ভিতরে চলে আসছে। আবু তালেব মারা গেছে হেরেমের মাতাফে। আমরা তো দুনিয়াতে যেই কোথাও সেজদায় মরলেই কি কি আরে বলেন না, কি বলি আবু তালেব তো হেরেমে মারা গেছে, মাতাফে মারা গেছে। কবরটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। একদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ইতিহাসবিদরা বলেন আরেকটা কবর আছে, সেটা নাকি হাজেরা আলাইহিস সালামের। এই দুইজনের কবরের পাশে আবু তালেবের কবর, যেটাকে হুজুররা জান্নাতুল মুআল্লা বলে। কিন্তু আবু তালেবের মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় কাজ দিবে। এই জন্য আসেন শিখি যে কোনটা কাজ দিবে। হ্যাঁ, ইসলামের রং কাজ দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কাজে দিবে। আরো কিছু জিনিস আছে যেই সম্পর্কগুলো আমাদের কাজে দিবে, কিন্তু আফসোস ছোট জীবনটা গুছাইতে যায়া, দুনিয়ার দিকটা জীবনটা গুছাইতে যায়া সময় তো আমাদের হাতে থাকে না যে না শিখবো, না জানবো, না পড়বো, না বুঝবো। এই ছোট জীবনটা গুছাইতে যাই তো আমরা সবকিছু বিলীন করে দিই। কিন্তু করতে করতে তো একটা দিন আসবে, মউত আমার দুয়ারে চলে আসবে। ওই দিন চিৎকার দিলেও কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আসেন আজকে শিখি। প্রথম তো দুটা দেখাইলাম যে ইসলাম আমার কাজে লাগবে। আল্লাহ ইসলামের পাল্লা দিয়ে আমাকে, মিটার দিয়ে আমাকে মাপবে। যদি তা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন বলতেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জানি না কি ভাববেন না না ভাববেন। আচ্ছা বলেন তো, শহরের মানুষ রানাউট থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় পদ্ধতি কি? রান আউট থেকে যদি বাঁচতে চায় তো সর্বশেষ পদ্ধতি কি? কি কি তোর বেটা দৌড়াইতে দৌড়াইতে কমসে কম ব্যাডের আগাটা দাগের ভিতরে ঢুকায়া দেওয়া, তাইলে বেঁচে যাবে। এটা হলো সর্বশেষ প্রচেষ্টা। ইসলামের পাল্লা দিয়ে যদি আল্লাহ আমাদেরকে নামাবেন তাহলে কেন বলবেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? আল্লাহ বলে দৌড়াইতে 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 কমসে কম ইসলামের রেখার ভিতরে পাউটা ঢুকায় মরে যাও, তোমাকে বাঁচানোর সুযোগ থাকবে, নাইলে বাঁচানো যাবে না। আজকে তো বুঝে আসে না, কালকে বুঝে আসবে। এই জন্য তো বলি, বুঝাইতে তো চেষ্টা কম করি না, এই জন্যই তো বলি যে আজকে যারা কাগজে মুসলমান ওরা ইসলামের মর্যাদা কালকে বুঝবে। কাগজে মুসলমান বুঝেন কি কি? সরকারিভাবে যেই যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে, এটার নাম হলো কাগজে মুসলমান। আর আমার বিশ্বাস টকশোতে বসে যারা ইসলামের বিরোধিতা করে ওরাও কিন্তু চুপে চুপে ওই জায়গায় মুসলমান লেখা আসে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন আইডি কার্ড আমি বাহির করে দিব, নিয়ে আসেন ওদের জমির দলিল আমি বাহির করে দিব, নিয়ে আসেন ওদের ফ্ল্যাটের দলিল আমি বাহির করে দিব, ধর্ম ইসলাম লেখছে। তো যারা শুধু কাগজে মুসলমান, দুযোগের দিনে দুযোগের ভিতরে একবার, কেননা আমরা তো ভাবি কাগজে মুসলমান, ও ভাবছে দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দুনিয়া কিন্তু অনলাইনই দেখে, রূপরেখা দেখে না। আমাদের যুবকরা যে আজকাল ইউরোপিয়ান স্টাইলে সাজে, ওরা ভাবে মনে হয় ইউরোপওয়ালারা আমাদেরকে বাড়ির থেকে আইসা টোকায় টোকায় বিশা মাইরা মাইরা নিয়ে যাবে, নাইলে আমাদেরকে পাইলে চুমা দিবে, বুকে নিবে, জড়ায় ধরবে, মায়া করবে, আদর করবে, স্নেহ করবে। রব্বে কাবার কসম, ওরা তোমার রূপরেখা আর এই চুলের স্টাইল ফেস্টাইল দেখে না, তোমার 31st নাইট দেখে না, তোমার 14 তারিখ দেখে না, তুমি যতগুলা উদযাপন করো একটাও ওরা দেখে না। ওরা তো অনলাইনে দেখা ফেলছে যে তুমি ধর্ম কি লেখা আসছো, এটা অনলাইনে ওদের কাছে চলে গেছে, ওরা অনলাইন দেখা ফেলছে, এখন আর তোমার রূপ দেখে না। যদি দেখতো তাহলে 50 লাখ টাকা কেন লাগতো আমেরিকা যাওয়ার জন্য? কি আরে বলো না, আমি তো একজন চিনি না, শতজন চিনি না, হাজার জন চিনি যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে গেছে 30 লাখ টাকা দিয়া। আমি তো প্রতি বছরই যাই, আমি তো শত শত না হাজার হাজার দেখছি। অস্ট্রেলিয়ায় যারা যায় 30 লক্ষ টাকা দিয়া, ইউরোপে যারা যায় 15-20 লক্ষ টাকা দিয়া। তোমার রূপ দেখলেই যদি ওরা চয়েজ করতো তাহলে এমবেসিতে দাঁড়াইলে ভিসার পাসপোর্ট ফেরত দেয় কেন? চেহারা দেখেই তো দিয়া দেওয়ার কথা ছিল, ঠিক না? কথা লম্বা হয়ে যাবে। 2008-এর কাহিনী আর কি। আমি জার্মানি এমবেসিতে গেছি, তা আমার ছেলে মারা গেছে আর 6 দিন আগে। আমার সফর ছিল ইউরোপে, 25 দেশে যাওয়ার কথা ছিল তাবলিগের। তা আমি 6 দিন পরে গেছি জার্মানি এমবেসি। এখন বোঝেন আমার মনটা কেমন ভাঙা ছিল। আর আগে আমি পড়তাম সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, কাঁধে রুমাল, সাদা একটা স্টিলের পানের ডাব্বা, এখনো খাই, তখনও খেতাম। এই রূপে যখন আমি এমবেসিতে ঢুকছি তো সবাই আমাকে দেখা অট্ট হাসি দেওয়া শুরু করছে, যে কুকিলের ভিতরে কাক কোত্থেকে চলে আসলো। কেননা সবাই সাইজা গেছে ইউরোপিয়ান স্টাইলে, 100-100 পুরুষ মহিলা চোখ উঠায় দেখা যায় না। আমার ইন্টারভিউর সময় ছিল, টাইম মতে আমি ঢুকছি। তা আমাকে ডাকছে, ডাকার পরে জিজ্ঞাসা করতেছে কি করো? বললাম এটা করি। এতদিন কেন যাও নাই? প্রয়োজন ছিল না। তো ও খুব অলংকার পড়া ছিল, তা আমাকে বলতেছে আমার অলংকার গুলা কালো হইল কেন? আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো, এই জন্য অলংকার কালো হয়ে গেছে। তো বলছে এটাকে ওয়াশ করার পদ্ধতি কি? আমি বললাম তাঁতিবাজার আসো, ওয়াশ করে দিব। তো বলতেছে না না, তুমি ঘরোয়া পদ্ধতি বলো। আমি কিন্তু দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে। আমি ওকে ঘরোয়া পদ্ধতি বললাম, তো বলল ৬৩০০ টাকা দাও, সেনজিন ভিসা। আমি দিলাম, বললো তুমি ১০ মিনিট ওয়েট করো। আইসা আরেক সময় ডাব্বা খুললাম, একটা পান খাইলাম, মুখে দিলাম, বসলাম। ২ মিনিট পরে আমাকে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে তোমার ভিসা রেডি, এই যে নিয়ে যাও। তা আমি ভিসা তো এইভাবে দেখবো, তো আমি এইভাবে দেখতেছি উল্টায়া, যে তোমরা সত্য পুকুরি সাইজা আসছো আর আমি কাক সাইজা আসছি, এই যে দেখো ভিসা নিয়ে চলে যেতেছি, মানে উল্টায় দেখতেছি আর কি। এমনি দেখবো তো দেখতেছি এমনি, কেননা পুরানটা ওনার লাগো জামাই তো একটু পুরা তো আর কম ছিলাম না, ঠিক না? আমার শ্বশুর বাড়ি তো সব বইলা এমনি দেখতেছি, যাতে সবাই দেখুক যে ভিসা তো কমপ্লিট। আসলে যুবকদেরকে বোঝানোর জন্য করতেছি, আমি নাম বলবো না, আমি চিনি। ঘন্টার পর ঘন্টা যারা এমিগ্রেশনে দাঁড় করায় রাখছে, নাম বললে বাংলাদেশ চিনবে। একসাথেই সফর করতেছিলাম আমেরিকার। এমিগ্রেশনে যাওয়ার পরে আমার পাসপোর্টটা পাঞ্চ করছে, আর চেহারাটা দেখছে। পাসপোর্টও মুসলমান, চেহারা তো এইটাই, ঠিক না? দেখার সাথে সাথে পাসপোর্টটা দিয়া বলছে গো, তুমি যাও। কিন্তু আমার পিছনে যিনি ছিলেন ওনারটা পাঞ্চ করছে। পাসপোর্টে তো বাহির হয়ে আসছে মুসলমান, কিন্তু মাশাআল্লাহ রূপে তো ওনাদেরকেও ফেল, সাজে গোজে তো আমেরিকানদেরকেও ফেল। ঢুকছে ওর দিলের ভিতরে সন্দেহ যে তুই মুসলমান, তোর এই রূপরেখা কেন? তুই ব ৬ ঘন্টা বহায় রাখছে, ৬ ঘন্টা। ৬ ঘন্টা পরে আমাকে ফোন দিছে, মুফতি সাহেব। আমি বললাম ৫ ঘন্টা ঘুম কমপ্লিট, আপনি কোথায়? বলছে আমি বাহির হইয়া মাত্র গাড়িতে উঠতেছি। ও যুবক, পায়ে হাত দিয়া বলি সত্য এটাই, ওরা রূপরেখা রেখে না, ওরা অনলাইন দেখে। ওরা তোমাদের ১৪ তারিখ দেখে না, ওরা অনলাইন দেখে। ওরা তোমাদের 31st night দেখে না, অনলাইন দেখে। ওরা তোমাদের এই সাজসজ্জা দেখে না, অনলাইন দেখে। আর মুস্কি মুস্কি হাসে। বসনিয়া আপনি দেখেন না, আমি দেখছি ২০০৮-এ। এখনো বসনিয়াদেরকে দেখলে ইউরোপওয়ালাদেরকে হার মানায় ফেলে, সাজগোজ, পোশাক আশাক। কিন্তু গণহত্যার শিকার কেন হলো? শুধু অনলাইনে মুসলমান, এই জন্য। কি বলেন সভাপতি সাহেব? ২০০৮-এ আমি মসজিদ বন্ধ দেখে আসছি। বসনিয়া গণহত্যা হয়েছে শুধু অনলাইন মুসলমানের কারণে। রূপরেখায় কোনো কিছু নাই। ফিলিস্তিন ১৫ বছর আগে দেখছি আমি, ১৫ বছর আগে। এই জন্য আসেন, মাসলা আখেরাতের মুসলমান হিসাবে অস্তিত্ব, কমসে কম ইসলামের রূপরেখা নিজের ভিতরে আনার চেষ্টা করুন। আল্লাহ ইসলামের ফিতা দিয়া মাপবেন। আল্লাহ রসুলের উম্মত, ওনার আদর্শ দিয়া মাপবেন। নাইলে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? হাউজে কাউসারে যদি গেলাম আর যদি বইলা দিল সর সর সর, আটটু যদি বেশি রাগ হয়ে যান, তো হইতে পারে কিয়ামতের মাঠে যে চিৎকার দিবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ, কুরআন দিয়ে আসছিলাম এদেরকে সম্পর্ক জোড়ার জন্য, নিজের জীবনের সাথে সম্পর্ক জোড়ার জন্য, কুরআনের সাথে সম্পর্ক জোড়ার জন্য। কিন্তু এরা কুরআনকে গিলাপে বড়া যে উপরে রাখছে, সারা বৎসরে একবার একটা চুমা দিয়া পর্যন্ত দেখে নাই। এখানে মানুষ সারা বৎসরে কোরআনটাকে একটা চুমা দেয় না। ও মেরে দোস্ত, আসেন আসেন, শিখেন। আমার বয়ান দ্বারা সব বলে দেওয়া সম্ভব না। শিখেন কোন জিনিসের সাথে সম্পর্ক করলে সেটা চিরস্থায়ী হবে, কোনোদিন ওই সম্পর্কের বিচ্ছেদ হবে না। একটা দুটা দেখাই, ইসলামের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, আল্লাহ রসুলের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, মসজিদের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, আলেম ওলামার সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, ইবাদতের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ, জিকির আজকারের সম্পর্ক কোনোদিন, তেলাওয়াতের সম্পর্ক কোনোদিন, রোজার সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না। আর কয়টা দেখাবো? এই জন্য আসেন চিন্তা করি, সময় কার কতটুকু বাকি আছে কেউ জানে না, বিদায় আজকে কমসে কম তো আজকের মুহূর্তে এটা করতে পারি, আল্লাহর ঘরেই যখন বসা আছি যদি কথা দিলে লেগা থাকে বা ভিতর থেকে যদি অনুসূচনা আইতে থাকে, তাইলে আজকে এটা করতে পারি ওনার ঘরে বসেই যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি মাফ করে দেন। কি রাজি? কে রাজি দেখি? তাহলে বলে দেন যে আল্লাহ আপনার ঘরে কিন্তু বসা, আমরা অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ মাফ করে দেন। শুধু আমাদের না, আমাদের জেনারেশন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে এদের গুনাহ মাফ করে দেন, আজকে উম্মতে মুহাম্মাদির পুরা গুনাহ মাফ করে দেন। ঘরে ঘরে জানলে হবে না, জীবনে জ্বালতে হবে। আমরা তো বলি ঘরে ঘরে জ্বালো, ঠিক না? হ্যাঁ, কোরআন তো সবার ঘরেই রাখা আছে, কোরআন তো এমনি নূর, ঠিক না? না, কোরআন আলো না। হুজুরে জিজ্ঞেস করেন কোন মুসলমান আছে ঘরে কোরআন রাখা নাই? হ্যাঁ, আসলে কোরআনের আলো জীবনের ভিতরে জ্বালো, জীবনে জ্বালতে হবে, জীবনে জ্বালাইতে হবে। কোরআনের আলো ঘরে জ্বালায় লাভ নাই, জীবনে জ্বালাইতে হবে। কোরআন তো ঘরে রাখাই আছে, নাই তো জীবনে নাই, নাই তো জীবনে নাই। নাইলে খোদার কসম মুসলমানদের এই দুরবস্থা আজকে হতো না। মুসলমানের দুরবস্থা কোনো অর্থের সংকটে না। আমি আপনাদেরকে লেখা দিব, 5 থেকে 6টা দেশ যদি একত্রিত হয় তাইলে এদের টাকা এত বড়, আর এত টাকা এদের কাছে, সারা দুনিয়ার কাফের দুনিয়া এরা কিনতে পারে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকা আমেরিকার 5 টাকা, $5 পাওয়া যায়, $5 1 টাকায়। মুসলমানের দুরবস্থা আজকে অর্থের অভাবে না, সম্পদের অভাবে না। 70% তেল মুসলমানদের কাছে, গ্যাস মুসলমানদের কাছে, সম্পদের অভাবে না। আমি একটা একটা করে আপনাকে দেখাইতে পারি, আপনি নেটে সার্চ দিয়ে দেখেন। খাওয়ার অভাবে না, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। কি সভাপতি সাহেব, কয় আইটেম খান? কয় আইটেম? আরে খাইতে পারেন আর না পারেন, বাজার তো করেন, পাক তো করেন। কয় আইটেম? কয়টা? জামাই এলে, আত্মীয় স্বজন এলে। হ্যাঁ, মুসলমানের চেকে বেশি খায়, মুসলমানের চেকে বেশি পড়ে, দুনিয়ার সবচেয়ে দামি খানা মুসলমান খায়। এখন সার্চ দিয়া দেখেন KFC আর ম্যাকডোনা কারা বেশি খায়? না, আচ্ছা সুইস ব্যাংক কার টাকায় চলে? হ্যাঁ, 99% মুসলমানের টাকায় চলে। দুনিয়ার বড় বড় ব্যাংক কার টাকায় চলে? মুসলমানের টাকায়। আপনি 2-1 জন ধনী দেখেই খালি ফালাইতে থাকেন নাকি? যে অমুক ধনী তমুক ধনী, ওরে 100 বার কিনতে পারে। ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়ির পার্টস হইল সোনার। ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়ির পার্টস কি? হ্যাঁ, কয়শো গাড়ি আছে জানেন? হ্যাঁ, দুনিয়ার শ্রেষ্ঠ ব্র্যান্ডের 400 গাড়ি আছে, 400 গাড়ি, বাকিগুলা বাদ দিলাম। লন্ডনে একটা বাড়ি আছে 400 কামরা। কত? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের। নেটে সার্চ দেন, পাবেন, আমার কথা সত্য। মুসলমান আজকে নির্যাতিত শুধু ইসলাম ছাড়ার কারণে, নবীর আদর্শে ছাড়ার কারণে। চোখের পানি ঝরাইতেছে, আল্লাহ তাকায়ও দেখতেছে না। আল্লাহকে যদি প্রশ্ন করি তাকায় দেখেন না, তো দেখেন না কেন? তো আল্লাহ সব বাদ দিয়ে আমাকে একটা কথা বলে যে আমি ডেলি 5 বার ডাকি, ওরা সারা কয়বার দেয় তুই আগে এটা বল। আমি 5 বার ডাকি, ওরা কয়বার সারা দেয় এটা বল। আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? মুসলমানকে সাহায্য করি তো করি কি করে? কে ডাকে? কি প্রধানমন্ত্রীর ইফতার পার্টির চিঠি পাইতে দেরি, 1 মাস আগের থেকে জামায় মাঞ্জা দিতে দেরি করে না। বিদেশে ফোন করতে দেরি করে না, মিয়া আমার জন্য একটা কাপড় পাঠায়। ক্যা প্রধানমন্ত্রীর দাওয়াত পাইছি বলে কথা। সিঙ্গাপুরের থেকে কাপড় আনায়, টি শার্ট, ঠিক না? হ্যাঁ, আরঙ্গে যায় অর্ডার দেয় একটা পাঞ্জাবি বানায় দিতে, সেমন তোমাদের শোরুমেরটি চলবে না, ঠিক না? যদি কয় কেন, কয় দাওয়াত পাইছি বলে কথা, ঠিক না? আর আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহার ওয়াখাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আতিফুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাকিতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুক্তি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসেন। এই জন্য কথা শেষ, আমার কথা শেষ। আসেন, তওবা যখন করলাম তো কমসে কম আজকে অঙ্গীকার করি যে আমি শিখব। শিখেন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের থেকে শিখেন। আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে 2-3টা কারণে, নাইলে টিকার কথা না। যেই দেশে সন্তানের হাতে মা বাবা নিরাপদ না, ওই দেশ টিকার কথা না। যেই দেশে মুসলমান সন্তান মা বাবাকে উঠায়া বৃদ্ধাশ্রমে রেখা আসে, ওই জমিন টিকার কথা না। শুধু টিকতেছে 2-3টা কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের কারণে, যার কারণে বাংলাদেশ শতবার নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। 7.8 ভূমিকম্প আসছে, দুনিয়ার ইতিহাসে নাই যে 7.8 আসবে আর করবে না। এই ইতিহাসটা শুধু বাংলাদেশেরই আছে। গ্রিনিস বুকে লেখাইলে এটা লেখানো যায় যে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয়নি। 2013 অথবা 14তে হবে। তো মসজিদ মাদ্রাসার পরিবেশের কারণে আর আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে আর কিছু দ্বীনি কোরআনি দ্বীনি মজলিসের কারণে। এই যে কোরআনি মজলিস, কখনো দাওয়াত ও তাবলীগওয়ালাদের মজলিস, এই যে দ্বীনি মজলিস একের পর এক হইতে থাকে, ডেলি শতটা হইতে থাকে, এইখানে জোর ওইখানে জোর ওইখানে জোর, এইখানে জামাতের আসছে ওইখানে জামাত আসছে, এই যে মজলিস দ্বীনি, এটার কারণে আমাদের দেশটা টিকা আছে। আপনি মানেন আর না মানেন, আপনি নাও মানতে পারেন, কিন্তু আমার কোনো বিরোধ নাই আপনার সাথে। কিন্তু সত্য এটাই, এইখানের ছেলেরা রাত্র 4টার সময় ওঠে, 4টার সময় যেইখানে আপনার ঘুম শুরু হয় ওদের উঠা শুরু হয়। কেননা আপনি টেলিভিশন চ্যানেল দেখতে 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 যখন চোখ বিরক্ত হয়ে গেছে, তখন আপনি হয়তো খোলা রেখেও ঘুমায় গেছেন, নাইলে বন্ধ করে ঘুমায় গেছেন, ঠিক না? আগে তো পুরা ঘরের জন্য একটা হইতো, এখন তো প্রত্যেক কামরার জন্য আলাদা আলাদা, ঠিক না? আর যদি টেলিভিশন নাও থাকে, রাগ হয়ে যাবে কিনা জানি না। আমাদের দেশ এখন যুদ্ধ ঘোষণা করছে কিসের বিরুদ্ধে? মাদকের বিরুদ্ধে, ঠিক না? আমি তো দেখতেছি মাদকের এটার ব্যাপারে আমার কোনো বিরোধ নাই, আমিও এটার পক্ষে। কিন্তু আমাদের যুবকরা মাদকে যতটুক আসক্ত না, মোবাইলে এর চেয়ে কোটি গুণ বেশি আসক্ত। মোবাইলে এর চেয়ে বেশি আসক্ত, সারা রাত মোবাইলে চলে যায়। কার ঘর বাকি আছে ওয়াইফাই নাই বলেন? শুধু শুধু তো না, এই ছেলেগুলা 4টার সময় ওঠে, যখন আপনার ঘুম শুরু হয় ওদের উঠা শুরু হয়। বাংলাদেশে একটা মাদ্রাসা না, 30,000-এর উপরে এফজোখানা আছে, 30,000। ওরা 4টার সময় ওঠে, সর্বপ্রথম লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়া শুরু করে। এই কারণে যতগুলা বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সব শেষ রাত্রে আসছে, কিন্তু একটাও বাংলাদেশে আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে নাই। কেননা দেওয়ালে যদি বল মারা হয় তো বল দেওয়াল ভেদ করতে পারে না, হয়তো ডাইনে যায় নাইলে বামে যায় স্লিপ করে, আর না হইলে সোজা পিছে চলে যায়। সুরক্ষার চাদর দিয়ে তো রাত্রে 4টার সময় লাল সবুজের পরিধিটা ঢাকা থাকে। ভূমিকম্প আসে বটে, কিন্তু ভেদও করতে পারে না, বিপর্যয় ঘটাইতে পারে না, হয়তো ডাইনে যায় নাইলে বামে যায় নাইলে পিছে যায়। এই মাদ্রাসাগুলা কারণে আমরা টিকা আছি, সত্য, এগুলোর কারণেই টিকা আছি। আমরা বুঝি আর না বুঝি, আপনাদেরকে আমি তথ্য দিতেছি। বর্তমানে আমেরিকাতে 1300-র উপরে কওমি মাদ্রাসা আছে। গত বছরের রিপোর্ট ছিল 1250, এক বছরে 50টা বাড়ছে। আমার তো প্রতি বছর যাওয়া হয়, গত বছর আমি উদ্বোধন করে আসছি 4টা মাদ্রাসা, 3টা মসজিদ। কেননা গির্জার বিক্রি নাম করতে দেরি, মুসলমান কিনতে দেরি করে না, আর কিনার মসজিদ মাদ্রাসা বানাইতে দেরি করে না। ওইখানে তো বাধা দেয় না, কেননা ওরা জানে ওরা আমাদের মতন না। আর আল্লাহরও তো একটা সিস্টেম আছে, নদীর এই পার গড়ে এই পার ভাঙ্গে ওই পার গড়ে। আমরা আঙ্গুল উঠাইতে চাইতেছি আর ওরা গড়তে চাইতেছে, গড়তে চাইতেছে। ওরা জানে যেগুলো আমাদের দেশের জন্য উপকার করবে, অপকার করবে না। কিন্তু আফসোস আমরাই বুঝি না। এই জন্য আসেন আজকের থেকে শিক্ষার জন্য প্রস্তুতি নেন, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন। যেই যেই জায়গায় সম্পর্ক রাখলে চিরস্থায়ী হবে ওটা আজকের থেকে শিখতে চেষ্টা করেন, আর অল্প স্বল্প হইলেও সম্পর্ক করতে শুরু করেন। বাকি যুবকদেরকে দুটা কথা বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আর নেটে দেখা চুল কাটবে না। কি কাটবা? অঙ্গীকার কে কে করতে পারো দেখি? নামাও নামাও। আরেকটা 14 তারিখ উদযাপন করব না। আমার কথা কিন্তু শেষ। ঈসা আলাইহিস সালামের একটা কথা শুনাই শেষ করে দিতেছে। যদি আল্লাহ নারাজ হয়ে গেল না, আল্লাহ নারাজ, তাহলে ঈসা আলাইহিস সালামের কথা সত্য হবে। উনি এক এলাকা দিয়ে যাইতেছিলেন, ধ্বংসপ্রাপ্ত এক এলাকা দিয়ে যাইতেছিলেন। তো উনি জিজ্ঞাসা করছিলেন যে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করলেন কিভাবে? বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। তুর্কিতে যে হইল কয়েকদিন আগে, ওরাও তো ঘুমন্ত ছিল, ঠিক না? ওরা কি জানতো যে সকালে এরকম ধ্বংসলীলা হবে যে তুর্কি কিয়ামত পর্যন্ত মনে রাখবে? তারপরে কয়েকদিন পরে মরক্কো হয়েছে, ওটাও তো শেষ রাত্রে। পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে আর নারাজ করো না। ডাকায়া কথাই বলতেছি, সবার লগে পাঙ্গা লয়া সারণ যায়, কিন্তু আল্লাহর লগে পাঙ্গা লয়া সারণ যায়। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহর লগে পাঙ্গা নেয় না। কিছু যদি নাও করতে পারে তো ঘুমানোর আগে কমসে কম তওবা কইরা ঘুমায় যে আল্লাহ পারি নাই, মাফ কইরা দিয়েন। কিন্তু পাঙ্গা নেয় না। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।